1924 সালে জুলাই মাসে ফ্রান্সিস ম্যাকডোনাল্ড খেলছিলেন তার বাসার সামনে। এ সময় ফ্রান্সিসের মা এক বৃদ্ধকে দেখতে পান সেখানে, যে হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে আর কেমন করে যেন তাকাচ্ছিল ম্যাকডোনাল্ডের দিকে। অনেকক্ষণ পর তাকে আবার দেখা যায় সেখানে বসে বসে ফ্রান্সিস আর তার বন্ধুদের খেলা দেখছিল সে। একটু পরে সে ফ্রান্সিসকে নিজের কাছে ডাকে এবং কোথায় যেন নিয়ে যায়। এরপর ফ্রান্সিসকে যখন খুঁজে পাওয়া যায় তখন সে মৃত। নির্যাতনের প্রচণ্ডতায় তার শরীর চেনার কোনো উপায় তখন ছিল না। 1927 সালের 11 ফেব্রুয়ারি বিলি গ্রিফনি তার অ্যাপার্টমেন্টের বাইরে এক বন্ধুর সাথে খেলছিল। এরপর নিখোঁজ হয়ে যায় দুই বন্ধু। পরে অপর বন্ধুকে পাওয়া যায় ছাদের উপর, কিন্তু বিল্লিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার বন্ধুকে সবাই জিজ্ঞেস করলে সে জানায় বিল্লিকে বুগিম্যান নিয়ে গেছে। স্বভাবতই কেউ তার কথায় পাত্তা দেয়নি। সবাই ভেবেছিল সে নদীতে পড়ে গেছে, কিন্তু তার মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। এডওয়ার্ড বার্ড একজন 18 বছরের তরুণ, একটা ভালো চাকরির আশায় পত্রিকা বিজ্ঞাপন দিল সে। একটা ভালো চাকরির দেখাও পেয়ে গেল। 1928 সালের 28 মে তার বাড়িতে আসলো পাঙ্ক হাওয়ার্ড নামের ধূসর চুল আর বিশাল ঘোপ বিশিষ্ট নম্র ভদ্র এক লোক। সে জানালো ফার্মিল্ডিংলে তার 20 একরের একটা ফার্ম আছে, সেখানে অ্যাডওয়ার্ডকে সাপ্তাহিক $15 বেতনে নিয়োগ দিতে চায়। স্বভাবতই অ্যাডওয়ার্ড রাজি হয়ে গেল। জুনের 2 তারিখে অ্যাডওয়ার্ডকে নিয়ে যাওয়ার কথা থাকলেও সে সেদিন একটা চিঠি লিখে তার না আসার কারণ জানায় এবং পরের দিন তাকে নিয়ে যাবে বলে জানিয়ে দেয়। ফ্রাঙ্ক 3 তারিখে অ্যাডওয়ার্ডকে নিতে আসে এবং সেদিন দুপুরে খাবার খেতে বসে ফ্রাঙ্ক প্রথম অ্যাডওয়ার্ডের বোন গ্রেস বার্টকে দেখে। তখন হঠাৎ করে ফ্রাঙ্ক অ্যাডওয়ার্ডকে জানায় তার জরুরি একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে, সেখান থেকে ফিরে সে অ্যাডওয়ার্ডকে নিয়ে যাবে। ফ্রাঙ্ক গ্রেসকেও সেই অনুষ্ঠানে যাবার অনুমতির জন্য অনুরোধ করে এবং গ্রেসকে ঠিক রাত 9টায় পৌঁছে দেওয়ার কথা দেয়। গ্রেসের মাও অনুমতি দেন। তখনও কেউ বুঝতে পারেনি এটাই ছিল তাদের শেষ গ্রেস দর্শন। পরের দিন অ্যাডওয়ার্ড থানায় মামলা করতে গিয়ে জানতে পারে যে পাঙ্ক হাওয়ার্ড নামে কোনো ব্যক্তির ফার্মই নেই ফার্মিংডেলে। গ্রেস হারিয়ে যাওয়ার প্রায় 7 বছর পর 1934 সালে 12ই নভেম্বর গ্রেসের মা একটা চিঠি পান। সে চিঠির কিছু অংশ এমন, যেদিন আমি আপনার বাড়িতে দুপুরে খাবার খাই সেদিন গ্রেস আমার কোলে বসে এবং আমাকে চুমু খায়। ঠিক তখনই আমি তাকে খাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর আমি আপনাকে একটা অনুষ্ঠানে কথা বলি এবং গ্রেসকেও সাথে নিতে চাই, আপনিও রাজি হয়ে যান। আমি তাকে ওয়েস্টচেস্টার এর একটা খালি বাড়িতে নিয়ে যাই। সেখানে নিয়ে প্রথমে তাকে বাইরে রেখে আমি ঘরের ভিতরে যাই, তারপর নিজের সব কাপড় চোপড় খুলে ফেলে যাতে রক্ত না লাগে। তারপর জানালে দিয়ে তাকে ভেতরে ডাকি, সে রুমের ভিতরে না ঢোকা পর্যন্ত ক্লোজেটের ভিতর লুকিয়ে থাকি। সে রুমের ভিতর ঢুকে যখন আমাকে নগ্ন অবস্থায় পায় তখন সে কান্নাকাটি শুরু করে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। আমি তাকে ধরে ফেলি। তখন সে জানায় সে আপনাকে সব বলে দেবে। আমি তাকে নগ্ন করে ফেলে এবং তখন সে প্রচুর কামড় আর আঁচড় কাটছিল, তখন তাকে মেরে ফেলি। এরপর তাকে টুকরো টুকরো করে যাতে নিজের ঘরে নিয়ে রান্না করে খেতে সহজ হয়। তার পিছনের দিকের মাংসের রোস্টটা অসাধারণ ছিল। তার পুরো শরীর খেয়ে শেষ করতে আমার প্রায় 9 দিন লাগে। এই চিঠির হাতের লেখার সাথে পুরোপুরি মিলে যায় 7 বছর আগের চিঠির হাতের লেখা। পুলিশের তদন্তে ধীরে ধীরে বের হতে আসতে থাকে এক ভয়ঙ্কর খুনির পরিচয়। অবশেষে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গোয়েন্দা কিং 1934 সালের 13ই ডিসেম্বর সেই খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারের পর তার শিকার বিলি দ্য গ্রিফনিয়ার মা তার সাথে জেলে দেখা করতে যান, যাতে তার ছেলের ভাগ্যে কি জুটেছিল তা জানতে পারেন। তখন সেই খুনি যা জানায় তা অনেকটা এরকম, আমি প্রথমে আমার বেলটাকে কেটে অর্ধেক করি, তারপর সেটাকে 6 ফালি করি, সবগুলো ফালি একসাথে নিয়ে তার পিঠে মারতে থাকি যতক্ষণ না তার পা বেয়ে রক্ত বের হয়ে আসে। তারপর তার নাক এবং কান কেটে নিই, মুখ দুপ কান পর্যন্ত কেটে দিই, চোখ তুলে ফেলি, তখন সে মারা যায়। তখন আমি তার পেটে ছুরি ঢুকিয়ে দিই এবং হাঁ করে তার সব রক্ত খাই। তারপর আমি তাকে কেটে টুকরো টুকরো করতে শুরু করি। তারপর সে খাওয়ার বর্ণনা দিয়েছে এভাবে, প্রথমে তার পিছনের মাংস টুকরো টুকরো করে সব মাংসের টুকরোকে বেসনে ডুবাই, তারপর তাদেরকে ওভেনে 15 মিনিট রাখি। তারপর হলুদ মরিচ আদা পেঁয়াজ শালগম লবণ প্রভৃতি নেই এবং একত্রে রান্না করা শুরু করি। তারপর 2 ঘন্টা ধরে ধীরে ধীরে রান্না করি।
2 ঘন্টার মধ্যে এটি একটি সুন্দর ঘ্রাণ বেরোতে শুরু করে এবং বাদামি হয়ে এসে আসে এবং আমার রান্নাও শেষ হয়। বিশ্বাস করুন, এর চেয়ে ভালো খাবার আমি আর কোনো দিন খাইনি। এ সময় সে আরো বহু খুনের কথা অকপটে স্বীকার করে। এই খুনির নাম আলবার্ট পিস, জন্ম 1870 সালে আমেরিকায়। 1898 সালে সে বিয়ে করে এবং 6 সন্তানের জন্ম দেয়। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। হঠাৎ করে 1917 সালে তার স্ত্রী অন্য কারো একজনের সাথে পালিয়ে গেল। এরপর থেকে সে মূলত শুরু করে ভয়ঙ্কর পথে হাঁটা। প্রথম দিকে ফিস নিজেকে নিজে আঘাত করতো যতক্ষণ না তার পা বেয়ে রক্ত গড়িয়ে মেঝেতে পড়তো। তার আর একটা প্রিয় কাজ ছিল নিজের হাতের আঙ্গুলে ক্রমাগত সুচ ভরা। এরপর থেকে মূলত সে শুরু করে একের পর এক খুন করা। তার মূল টার্গেট ছিল শিশুরা। এসব শিশুদের হত্যা করা, তাদের মাংস খেত সে। এভাবে চলতে চলতে এক সময় ধরা পড়ে যায় সে। তখন তার বিরুদ্ধে প্রায় 100 খুনের অভিযোগ পাওয়া যায়। 1935 সালের 11 মার্চ তার বিচার শুরু হয় এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তাকে বহু মনোবিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেন। তখন তার ফেলভিসের ভিতর সুচ পাওয়া যায়, যা তার ভাষ্য মতে সে যৌন তৃপ্তি পাওয়ার আশায় নিজেই ভরেছিল। অবশেষে 1936 সালে 16 জানুয়ারি এই ভয়ঙ্কর খুনিকে সিং সিং কারাগারে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।